আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ আপনাদের একটা ভর্তার রেসিপি দেখাবো। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার খোসা। এই খোসার ভর্তাটা আপনাদের দেখাবো। এটা খেতে খুব সুস্বাদু হয়। এটা আমি প্রথমে চিড়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর সাথে আমি দুটি কাঁচামরিচি দিয়ে দিব। এটাকে এখন আমি সিদ্ধ করব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিব। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা খুলে দেখব। দেখেন আমার পানিটা শুকিয়ে এসেছে। তা পানিটা পুরাটা আমি শুকিয়ে ফেলব। যাতে পানি না থাকে। একবারে নরম হয়েছে। আপনারা ঠিক এই ভর্তাটার মতোই পটলের খোসার ভর্তাটাও করতে পারবেন, ঠিক একই নিয়মে। এতে সামান্য পরিমাণ তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এতে ঘ্রাণটা খুব ভালো আসে। সামান্য পরিমাণ দিব, নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া করলে একটা সুন্দর ঘ্রাণ বের হয়। এখন আমি এটাকে ঢেলে রাখবো। আমি পাতিলাটা ধুয়ে নিয়েছি। এতে আবার অল্প পরিমাণ তেল দিব। এবার এতে আমি 4 ফোয়া রসুন দিব আর 2টি শুকনো মরিচ দিব। একটু তেলে নিব। এটা রসুনটা তেলে নিলে এটা কাঁচা গন্ধটা থাকে না, এজন্য আমি রসুনটা একটু তেলে ফেলে নিব। আপনারা তেল না দিলেও পারেন। নাড়াচাড়া করবো। এটা আমার এটা হয়ে গেছে। আমি চুলাটা এখন বন্ধ করে দিব, তারপর ভর্তা করব। এখন আমি এটা পাতটায় বেটে নিব। আগে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ, শুকনো মরিচ, রসুনের খোসা গুঁড়ো আমি ফেলে দিব। আমি সিদ্ধ করা মরিচ আর খোসাগুলি বেটে নিব।
আমি একটা বাটা দিয়েছি, এখন আরেকটা বাটা দিব। এখন এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দেখেন আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার খোসা ভর্তা। আপনারা এটা বাসায় বানিয়ে খাবেন, আর কেমন হয় আমাকে কমেন্টসে জানাবেন।